দিন দেখুন অবস্থাটা, দেখুন তৃণমূল কংগ্রেসের সভার জন্য ট্রেনের দরজা বন্ধ করে তারা সবাই যাচ্ছে, মানুষকে উঠতে দিচ্ছে না, সাধারণ মানুষকে, দুজন মানুষকে ঠেলে ফেলে দিয়েছে এবং দরজা বন্ধ করে ভেতরে নেশাবাদী চলছে। হ্যাঁ, 10-15 জন মানুষকে ফেলে দিয়েছে। শুনুন শুনুন, দিনের পর দিন এই চলছে। দিনের পর দিন দেখুন অবস্থা, কোন লোককে উঠতে দিচ্ছে না, দরজা বন্ধ করে রেখে দিয়েছে। তৃণমূলের যুবর মিটিং এ যাচ্ছে, তারা মানুষকে যেতে দিচ্ছে না, মিটিং চলছে, মানুষ যাবে না এরাজ্যে, এরাজ্যে কোনো কাজ হবে না, মানুষ কাজে যেতে পারবে না, শুধু মিটিং মিছিল চলবে। এবং তাদের দলের লোকেরা দরজা বন্ধ করে সাধারণ মানুষকে উঠতে না দিয়ে, চারজন লোককে ফেলে দিয়ে এইভাবে যাচ্ছে মিটিং মিছিল করতে, দিনের পর দিন এই চলছে। ট্রেন উঠতে দেয়নি টিএমসির এই ছাত্র পরিষদের ছেলেরা, চার চারটে শুনুন, মেরেছেন, বন্ধ করে রেখেছে, ভেতরে বসে বসে মদ আর মাংস খাচ্ছে, শুনছেন, দেখুন মেয়ে ছেলে নিয়ে রয়েছে, বাহ বাহ বাহ, মেয়ে ছেলে নিয়ে এ রাজ্যে, এ রাজ্যে এই চলছে, ছাত্ররা এই করছে, দিদির দলের ছাত্ররা ট্রেন বন্ধ করে, ভেতরে মদের বোতল আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মারছে, গেট বন্ধ করে, আসুন আসুন দেখুন, দিনের পর দিন ধরে এ রাজ্যে শুধু এই চলবে, এ রাজ্যে কোনো কাজ হবে না, এ রাজ্যে অন্য কিছু হবে না।